করব। আচ্ছা, কোয়ালিটেটিভের ক্ষেত্রে প্রত্যেকটা ট্রেটের তোমার হচ্ছে আলাদা করে জিন ছিল এবং প্রত্যেকটা জিনের একটা অ্যাকশন ছিল। অ্যাকশনটা কি আমরা ট্রেট দেখতে পাচ্ছিলাম। যদি ডমিনেন্ট ট্রেট যদি টল হয়, টল যদি কোনো জিনোমে থাকে তাহলে আমরা টল জিনোটাইপটা দেখতে পাচ্ছিলাম। যদি রেসেসিভিটি থাকে তাহলে আমরা রেসেসিভিটিটা দেখতে পাচ্ছিলাম। আর কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কিন্তু ওরকম পার্টিকুলার না। এখানে কি হয় জানো, এখানে হচ্ছে অনেকগুলো নাম্বার অফ জিন মিলে যেহেতু একটা ট্রেট রিপ্রেজেন্ট করছে, সেহেতু প্রত্যেক কি সমস্যা তোমাদের? তাহলে প্রত্যেকটা জিনের কি থাকে, একটা স্মল ইফেক্ট থাকে। ইচ জিন হ্যাভ এ স্মল ইফেক্ট এন্ড ইচ জিন ওয়ার্ক কিউমুলেটিভলি। কিউমুলেটিভ মানে জানো, অ্যাডিটিভ, যোগ, যোগফল আকারে। তার মানে তোমার যদি একটা জিন কন্ট্রোলকারী, যদি মানে তোমার কন্ট্রোলের জন্য যদি ছয়টা জিন থাকে, শুনতে পাচ্ছি না ছয়টা জিনের হচ্ছে সবাইকে করে তোমার একটা জেনেটিক ভেরিয়েশন প্লিজ। এখানে কথা শুনতে পাচ্ছি কি, কথা বলছো দেখি তো? ম্যাম ঠিক করে শোনা যাচ্ছে না, সবাইকে একটু মিউট করতে বলবেন প্লিজ। আমি সবাইকে ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে মেইন মোড অফ নন অ্যালেলিক জিন ইন্টারাকশন। তার মানে হচ্ছে প্রত্যেকটা যে জিন, অনেকগুলো জিন মিলে যে কোয়ান্টিটেটিভ ট্রেটটাকে কন্ট্রোল করছে, তাদের সবার সম্মিলিত যোগফলটা মিলে তোমার হচ্ছে ওই ট্রেটটা অ্যাপিয়ার হবে। মানে এখানে তোমার যে কোনো একটা একটা জিনের ইফেক্ট না, ডমিনেন্স রেসেসিভিটি নাই। তার মানে কি বলছে যে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে ডমিনেন্ট রেসেসিভিটি দেখায় না, ইনস্টেড মানে তার পরিবর্তে সবগুলো জিনের স্মল ইফেক্ট দ্বারা ফাইনাল ট্রেটটা অ্যাপিয়ার হয়। যেমন এখানে বলছে দেখো, দ্য ইফেক্টস অফ অ্যালিলিক সাবস্টিটিউশন অ্যাট ইচ অফ দ্য সেগ্রিগেটিং জিন আর ইউজুয়ালি রিলেটিভলি স্মল। তার মানে প্রত্যেকটা জিনের একটা স্মল ইফেক্ট আছে। তোমাকে আমি যদি ছবি আকারে দেখাই, ধরো এখানে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত জিন আছে। এখন এই এক জিনের ইফেক্ট হচ্ছে একটুখানি, তারপরে যোগ হচ্ছে দুই জিনের ইফেক্ট, তারপরে যোগ হচ্ছে তিন জিনের ইফেক্ট। এভাবে প্রত্যেকটা জিনের এক একটা স্মল স্মল ইফেক্ট দ্বারা এই পাঁচটা জিন মিলে তুমি একটা ট্রেড দেখতে পাবা। যদি সেটা ডার্ক রেড হয়, ডার্ক রেড দেখতে পাবা, আর যদি একটা ইয়ে থাকে তাহলে তুমি হালকা রেড দেখতে পাবা। এরকম মানে সবার যোগফল, সম্মিলিত যোগফল মিলে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সটা অ্যাপিয়ার হয়। The phenotypic expression of polygenic character is undergoing considerable modification by environmental influence. আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এই polygenic inheritance এর ক্ষেত্রে environmental influence. Environmental মানে এরা হচ্ছে প্রত্যেকটা জিনের স্মল ইফেক্ট থাকে, ইন এডিশন তার সঙ্গে প্রত্যেকটা জিন আবার এনভায়রনমেন্টালি লিঙ্কড, মানে এনভায়রনমেন্টাল পরিবর্তনের কারণে এই সমস্ত জিনের তোমার হচ্ছে ইফেক্টটা পরিবর্তন হয়। তাহলে দেখো পলিজেনিক ইনহেরিটেন্স দুইটা জিনিস দ্বারা ইফেক্ট হচ্ছে, একটা হচ্ছে নাম্বার অফ জিন আর লোসাই অফ জিন, আরটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স। তারপর বলছে পলিজেনিক ক্যারেক্টার শো এ কন্টিনিউয়াস রাদার দ্যান ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিসকন্টিনিউয়াস মানে কি ছিল? ডিসকন্টিনিউয়াস ছিল কোয়ালিটেটিভ ক্ষেত্রে, একটা হচ্ছে এরকম দুইটা ডিস্ট্রিক্টেড ছিল, লম্বা ছোট, টল শর্ট, এটা ছিল কি ডিসকন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে কি, এরকম তোমার গ্রাফটা এরকম দেখাবে, বেল শেপ গ্রাফ দেখাবে। তাহলে পলিজেনিক ক্যারেক্টার গুলো সব সময় বেল শেপ ক্যারেক্টার। তাহলে তুমি একটা ইন্ডিভিজুয়াল ট্রেড দেখেই বুঝতে পারবা যে এটা আসলে কি কোয়ান্টিটেটিভ ট্রেড নাকি এটা কোয়ালিটেটিভ ট্রেড। মানে তাদের তাদের যে ডিস্ট্রিবিউশন আছে, তাদের যে ফেনোটাইপিক ডিস্ট্রিবিউশন আছে, সেটা দেখেই বোঝা যায় যে তারা কি হবে, পলিজেনিক হবে নাকি তোমার হচ্ছে মনোজেনিক বা ওই যে তোমার কোয়ালিটেটিভ। তারপরে বলছে দেখো, ব্যালেন্স সিস্টেম অফ পলিজেনিক ইনহেরিটেন্স ইন এ পপুলেশন কন্টেইন এ গ্রেট ডিল অফ পটেনশিয়াল জেনেটিক ভেরিয়েবিলিটি ইন হেটারোজাইগাস কন্ডিশন। যেহেতু এখানে অনেকগুলো জিন থাকে, মানে তোমার এরকম প্রত্যেকটা জিনের আবার ডমিনেন্ট রেসেসিভিটিও আছে, সেজন্য বলছে যে কোন না কোন জিনের হেটারোজাইগোসিটি তুমি পাবাই। যেহেতু অনেকগুলো জিন মিলে হচ্ছে হেটারোজাইগোসিটি অনেক হাই, শুধু হোমোজাইগোসিটি তোমার একটা হবে, যাদের প্রত্যেকটা তোমার হচ্ছে রেসেসিভ। তাহলে তুমি এরকম রেসেসিভ পাওয়ার সম্ভাবনা খুব কম। যত জিনের সংখ্যা বেশি হবে
তত রিসেসিভিটি মানে লাস্ট রিসেসিভিটি পাওয়ার সংখ্যা তত কম হবে, জিনের সংখ্যা যত বেশি হবে রিসেসিভিটি পাওয়ার সংখ্যা তত কমে যাবে। এই জন্য হেটারোজাইগোট ভেরিয়েবিলিটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এখন যদি তোমাদের একটা কোশ্চেন আসে, হোয়াট ডু ইউ মিন বাই পলিজেনিক ইনহেরিটেন্স, রাইট দি মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ পলিজেনিক ইনহেরিটেন্স, তাহলে তোমাদের এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে কোশ্চেনটা লিখে ফেলো খাতায়, সবাই কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে কোশ্চেনটা খাতায় লিখো, হোয়াট ডু ইউ মিন বাই পলিজেনিক ইনহেরিটেন্স। What do you mean by polygenic inheritance? Write the characteristic features of polygenic inheritance. সবাই কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? সবাই যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট ক্লাসে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এই গত ক্লাসে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, তোমরা কি করেছো? আমি তোমাদেরকে আনমিউট করার পারমিট দিয়েছি, আনমিউট হতে পারবে এখন। তোমার হচ্ছে এখানে কিছু হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক গুলো কি করেছো সবাই? তুমি করেছো বাসায় না? দেখো ইনি কোনো অ্যান্সার নেই। আচ্ছা, তাহলে আমি পরে স্লাইডে চলে যাচ্ছি। এখন আমাদের তারপরে ক্লাসটা হচ্ছে স্কিন কালারিং ম্যান। এটাও তো আমরা জানি যে একটা কোয়ান্টিটেটিভ ট্রেট এবং এটা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স দেখায়। এখন বলছে ইট ওয়াজ দ্য আইডিয়া অফ ডেভেনপোর্ট, এই স্কিন কালার অফ হিউম্যান যে একটা কোয়ান্টিটেটিভ ট্রেট, এই আইডিয়াটা প্রথম দিয়েছিলেন কে? ডেভেনপোর্ট 1913। That the multiple factor hypothesis explains the mode of inheritance of skin color in man. Acha tale ei ekhane ekta important ya ache, tomar term ache multiple factor hypothesis. Acha ekhon tale ei multiple factor hypothesis ta ki? Acha ei polygenic inheritance er sathe multiple factor hypothesis ta ontorongo bhabe jorito. Ei multiple factor hypothesis ta tomader syllabus e alada kore bola ache ebong ekta topics deya ache. তাহলে এই জন্য আমি তোমাদের আলাদা করে এই টপিকটা নিয়ে ডিসকাস করব। কিন্তু তার আগে কে এই মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিসের কথা বলেছিল? ডেভেনপোর্ট বলেছিল যে স্কিন কালার অফ হিউম্যান ইজ কন্ট্রোলড বাই মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস। আচ্ছা, হিজ অ্যাজাম্পশন ওয়াজ দ্যাট নিগ্রোস ডিফার, নিগ্রোস মানে তো জানো আফ্রিকান পপুলেশন কে নিগ্রোস বলে, তারা তাদের স্কিন কালার হাইলি ডার্ক হয়, প্রচুর মেলানিন প্রোডাকশন হয়, এই কারণে তাদের স্কিন কালার অনেক ডার্ক হয় from the white, আর white population মানে mainly european australian এই ধরনের যে মানে polar region এর যেসব human রা, তাদের skin color mainly আমরা white দেখতে পাই। differ from the white in having two pairs of color forming gene that do not show complete dominance. তাহলে কি দেখো এখানে কি বললো যে complete dominance দেখায় না। আমি আবার বলতে চাই আফরিন তুমি কি বলছো? আচ্ছা, তাহলে আমি আবার তোমাদেরকে মিউট করে দিচ্ছি, কারণ হচ্ছে ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে দেখো, আমি আবার বলছি যে কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, বলছিলাম যে মেন্ডেল যে যে জেনেটিক্স নিয়ে আলোচনা করেছিলেন সেটাকে কোয়ালিটেটিভ বলে। উনি বলেছিলেন যে দুইটা জিন, একটা ট্রেটের এগেইনস্টে দুইটা জিন থাকে এবং এই জিন দ্বয়ের মধ্যে ডমিনেন্স রিসেসিভিটি দেখায়। কিন্তু কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডমিনেন্স রিসেসিভিটি নাই, ইনস্টেড অফ দ্যাট ইচ জিন হ্যাভ এ স্মল ইফেক্ট ইন কন্ট্রোলিং এ পার্টিকুলার ট্রেট অর জিন। এখন এখানে বলছে যে এই ডেভেনপোর্ট ওই একই জিনিস দেখতে পেয়েছিলেন কোথায়? হিউম্যান স্কিন কালার অফ হিউম্যানের ক্ষেত্রে, এবং তিনি দেখতে পেলেন যে স্কিন কালার অফ হিউম্যান কমপ্লিট ডমিনেন্সি দেখায় না। ইনস্টেড অফ দ্যাট দে বলছে যে হি ক্যারিড অন হিজ স্টাডিজ ইন জামাইকা এন্ড বারমুডা,
তোমরা যদি জানো যে জামাইকান বারবোনা হচ্ছে ওই যে তোমার নর্থ নর্থ আমেরিকার পাশে যে তোমার যে রিজিয়নটা আছে, যে এইসব ছোট ছোট দ্বীপ আছে, ওই দ্বীপ গুলোকে জামাইকা আর বারমুডা বলে। ওখানে প্রচুর হোয়াইট এবং তোমার হচ্ছে ব্ল্যাক পিপল একসাথে বসবাস করে, এবং ওদের মধ্যে ইন্টার ম্যারেজ, মানে হোয়াইট এবং ব্ল্যাক পিপলের মধ্যে ম্যারেজ খুব কমন, ওখানে কমন পাওয়া যায়। এখন দেখো তুমি কিন্তু মানে একটা মানে কি বলে খরগোশকে তুমি এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারো, বা তোমার প্ল্যান্টকে এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু হিউম্যানকে কিন্তু পারো না। কারণ হিউম্যানকে এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা সম্ভব না, যেহেতু সাম ইথিক্যাল ব্যারিয়ার আছে। এই কারণে তোমাকে এমন কিছু রিজিয়ন, পৃথিবীর এমন কিছু রিজিয়নকে বেছে নিতে হবে যেখানে এই ধরনের ইন্টার ম্যারেজ, ব্ল্যাক এবং হোয়াইট পিপল এর মধ্যে ইন্টার ম্যারেজ হওয়ার প্রবণতা অনেক বেশি, এবং তুমি স্টাডি করতে পারবা জেনারেশন থেকে জেনারেশন, মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকম তুমি স্টাডি করতে পারবা। অনেক দেশে আছে দেখো ইন্টার রেসিয়াল রেসিজম, মানে তোমার জার্মানিতে তা ওরা ব্ল্যাক পিপলকে পছন্দই করে না, আবার তোমার যদি মানে আফ্রিকাতেও এরকম, মানে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার ইন্টার ম্যারেজ খুব একটা বেশি কমন না, সেখানে গিয়ে তো লাভ নাই, সেখানে গিয়ে তুমি স্টাডি করতে পারবে না। কিন্তু এমন একটা দেশে যদি যাও যেখানে তোমার হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট পিপল এর মধ্যে ম্যারেজ খুব কমন, সেখানে গেলে তুমি এই ধরনের স্টাডি করা সম্ভব। বলছো যে হি ক্যারিড অন হিজ স্টাডিজ ইন জামাইকা অ্যান্ড বারমুডা হোয়ার ইন্টার ম্যারেজ বিটুইন কালার্ড অ্যান্ড হোয়াইট পিপল আর ভেরি কমন। A marriage between a negro and a white results in children having intermediate shade. মানে বলছে যে যখন তুমি একটা নিগ্রো এবং হোয়াইট এর মধ্যে ম্যারেজ হয় তখন তাদের মধ্যে কি দেখা যায়, ইন্টারমিডিয়েট শেড দেখা যায়, and have only two color forming genes. These are called mulattoes. Mulattoes মানে তারা দেখতে হোয়াইট এর মতো না আবার ব্ল্যাক এর মতো না, মাঝামাঝি। When mulattoes marry, they have children showing different degrees of coloration. মানে যখন আবার এই মুলাটোসটা, মানে দুজন মুলাটোস যাদের বাবা মা দুজনই কি ছিল ব্ল্যাক এবং হোয়াইট ছিল, তারা যখন ইন্টারমিডিয়েট হচ্ছে তখন তাদের যে অফস্প্রিং আসছে তাদের মধ্যে ডিফারেন্ট রকমের কালার দেখা যায়, কেউ একটু হোয়াইট, কেউ একটু ব্ল্যাক, কেউ একটু, তার মানে কি সেগ্রিগেশন হচ্ছে। ইন দা 8 টু 16 উইল বি অ্যাজ ডার্ক অ্যাজ নিগ্রো, মানে তোমার হচ্ছে 16 জনের মধ্যে একজন হচ্ছে ডার্ক এর মতো, হ্যাভিং ফোর কালার জিন। তারপরে 14 জন হচ্ছে শো ইন্টারমিডিয়েট শেড, মানে অনেকটা ওই যে কোয়ান্টিটেটিভ এর কার্নেল কালার অফ হুইটের যেরকম ভ্যারিয়েশন দেখা যাচ্ছিল সেরকম এরকম তোমার হচ্ছে যে তোমার এরকম যে ইয়া আছে তাদের মধ্যেও এরকম কালার ভ্যারিয়েশন দেখা যাচ্ছিল। আচ্ছা, ইন দা এফ টু এরকম বলছে, তারপর ইন এ স্মল ফ্যামিলি দা মুলাটোস প্যারেন্ট উইল প্রোডিউস কমপ্লিটলি ব্ল্যাক অর হোয়াইট চাইল্ড, মানে যখন ফ্যামিলিতে ছোট হয় তখন কখনো কখনো কমপ্লিটলি ব্যাক কমপ্লিটলি হোয়াইট চাইল্ড পাওয়া যায়। আচ্ছা, এখন এইটা এইগুলো হচ্ছে তোমার ডেসক্রিপশন। এখন এখানে তোমার একটা চার্ট দিয়ে, যেমন আমরা ওই যে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স কার্নেল কালার অফ হুইটের যেমন বিভিন্ন রেশিও দেখিয়েছিলাম, কার্নেল কালার অফ হুইটের ক্ষেত্রে আমরা কি বলেছি যেখানে ম্যাক্সিমাম কয়টা জিন ছিল, তিনটা, আর এখানে আমরা হিউম্যান কালার অফ জিনের ক্ষেত্রে বলছি কি এই জামাইকান পিপলদের মধ্যে দুই পেয়ার অফ জিন থাকে এবং এই দুই পেয়ার অফ জিন দ্বারা কালার ভেরিয়েশন হয়, এবং দুই পেয়ার অফ জিনের পজিটিভ তোমার হচ্ছে ডমিনেন্ট রিসেসিভিটি থাকে এবং তাদের মধ্যে এরকম সেগ্রিগেশন হয়, কালার ভেরিয়েশন বা ডিফারেন্ট কালার স্কিম প্যাটার্ন দেখায়। আচ্ছা, এখানে আরো কিছু কথাবার্তা এখানে বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন প্রপোজ দ্যাট দ্য ডিফারেন্স ইন কালার স্কিন কালার বিটুইন নিগ্রোস অ্যান্ড হোয়াইট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মোর দ্যান টু পেয়ার্স অফ কালার ফর্মিং জিনস ব্রিঙ্গিং অ্যাবাউট এ কনসিডারেশন ভ্যারিয়েশন ইন স্কিন কালার। গেটস হ্যাজ সাজেস্টেড ফর থ্রি ওয়ার স্ট্যান্ড ফর ফোর ফাইভ অর সিক্স পেয়ার অফ জিন, আদার জেনেটিসিস্ট হ্যাভ এস্টিমেটেড দ্য কালার জিন নাম্বার ফ্রম টু টু 20 পেয়ার, বাট এক্সাক্ট নাম্বার ইনভলভ স্টিল আনন। যদিও অনেকে বলেছে যে এখানে অনেক, যদিও যে তোমার ডেভেনডর বলেছে দুই পেয়ার, এখন দুই পেয়ার বলেছিল কখনকার ক্ষেত্রে যখন জামাইকা এবং বারমুডা পিপলের ক্ষেত্রে অ্যানালাইসিস করলো, কিন্তু গেট যখন অ্যানালাইসিস করলো অন্যান্য রিজিয়নের উপরে, পৃথিবীর অন্যান্য রিজিয়নে যে পপুলেশন আছে সেই পপুলেশনের উপরে যখন গেটস অ্যানালাইসিস করলো তখন তিনি আরো কিছু জিন পেয়ার পেলেন, মানে শুধুমাত্র দুইটা না, ফোর ফাইভ এবং সিক্স পেয়ার অফ জিন পর্যন্ত পেয়েছিলেন। আদার জেনেসিসিস্ট হ্যাভ এস্টিমেটেড দ্য কালার জিন নাম্বার ফ্রম টু টু 20 পেয়ার, তাহলে শুধুমাত্র দুইটা পেয়ার অফ জিন না, এখানে কয়টা পেয়ার,
দুইটা থেকে 20 পর্যন্ত পেয়ার অফ ক্রোমোজোম সারা পৃথিবীতে থাকতে পারে, যে পেয়ার অফ জিন গুলো দিয়ে হিউম্যান স্কিন কালার অফ হিউম্যান কন্ট্রোল হয়। আচ্ছা তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি। এখন এখানে আর তেমন কিছু ব্যাখ্যা করার নাই। এখন আমি এখানে দেখতে পাচ্ছি কিছু চ্যাট বক্সে কোশ্চেন আছে, সবাই প্লিজ করি, স্লাইডের অংশ দেখা যাচ্ছে না। তাহলে এখন আর আমাদের এখানে তেমন কোনো কোশ্চেন নেই নাকি? তোমাদের কোনো কোশ্চেন আসছে? তাহলে হ্যান্ড রাইজ করতে পারো অথবা চ্যাট বক্সে তোমাদের কোশ্চেন লিখতে পারো। আচ্ছা তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে আইডিয়া নিতে হবে, সেটা হলো মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস। এই পলিজেনিক ইনহেরিটেন্স, তারপরে তোমার হচ্ছে তারপরে মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস আমি তোমাদেরকে বলেছি, যেগুলো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর লিংক, এবং এগুলো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স যখন এক্সপ্লেইন করা হয় তখন রিলেটিভলি এগুলো এক্সপ্লেইন করা হয়। এখন এখানে বলা আছে দেখো, দ্য কি আইডিয়া ইন কোয়ান্টিটেটিভ জেনেটিক্স ইজ দ্যাট ট্রেটস আর কন্ট্রোলড বাই মেনি ডিফারেন্ট ফ্যাক্টর ইন দ্য এনভায়রনমেন্ট এন্ড ইন দ্য জিনোটাইপ। আচ্ছা তাহলে মাল্টিপল মানে কি বলতো? মাল্টিপল মানে মেনি, মাল্টিপল ফ্যাক্টর মানে হচ্ছে মেনি। যে এখন বলছে যে দিস মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস ইমার্জড ইন দ্য সেকেন্ড ডিকেড অফ 20th সেঞ্চুরি টু দ্য এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন বাই ইস্ট, জোহানসেন এবং নিলসন এর। তোমরা জোহানসেন এর কথাও জানো, নিলসন এন এর কথাও জানো, কিন্তু এই ইস্টের কথা তোমরা জানো না। ইস্টই মেইনলি তোমার এই মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিসটা দিয়েছিলেন। তোমরা জানো যে জোহানসন বিন নিয়ে কাজ করেছিল এবং বলেছিল দিয়েছিল হলো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর ধারণা, এবং নিলসন এল আরো ডিটেইলস এক্সপেরিমেন্ট করেছিল যে এই কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর জিনের সংখ্যা কত বা কিভাবে জিন গুলো কন্ট্রোল হয় সেটা দিয়েছিল হলো নিলসন এল। এবং তারও আগে এই যে ইএম ইস্ট, আরো পরে ইএম ইস্ট মোর অ্যাডভান্সড থিওরি অফ কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর যে টার্ম আছে সেটা দিয়েছিল, এবং তিনি পরে ধারণা দিয়েছিল যে যেহেতু কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স কন্ট্রোল বাই মেনি জিন, শুধুমাত্র জিনই না তার সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অফ লিঙ্ক থাকে, সে কারণে উনি একটা নতুন টার্ম দিয়েছিল, পলিজেনিক টার্মটা না দিয়ে উনি টার্মটা দিল হলো কি মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস। তাহলে দেখো নিলসন এল দিয়েছিল কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স অর পলিজিন, এখন পলিজিন না দিয়ে নামটা নতুন নাম আসলো কি মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস। কেন আমাদের নতুন একটা টার্ম দিতে হতো? আমরা তো প্রথমেই পলিজেনিক ইনহেরিটেন্সটা বলে দিয়েছি। পলিজেনেটিক ইনহেরিটেন্স দেওয়ার পরেও আমাদের কেন এখন আবার মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে? আমি আবার বলছি, যেহেতু তোমার এটা মানে যেমন তোমার কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স আসার পরে আরো অনেক মডিফাই অ্যাডভান্স থিওরি আসলো, ঠিক একইভাবে কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স নিয়ে কাজ করতে করতে নতুন নতুন অনেক আইডিয়া আইডিওলজির সাথে যুক্ত হলো। প্রথমে আমরা ধারণা পেলাম যে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সটা কি, তারপরে আমরা ধারণা পেলাম যে এই কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সে কয়টা জিন কাজ করে, তারপরে আমরা দেখতে পেলাম যে আসলে অনেকগুলো জিনই না তার সাথে আবার কি কাজ করতেছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও কাজ করতেছে। যেহেতু শুধুমাত্র জিন না, অনেকগুলো জিন থাকলে আমরা তাকে বলতে পারি পলিজেনিক, ঠিক আছে, কিন্তু যেহেতু শুধুমাত্র জিন না এখানে এনভায়রনমেন্টও কাজ করতেছে, সেহেতু আমরা শুধু পলিজেনিক বললেই হবে না। আমরা যদি শুধু বলি যে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স পলিজেনিক ট্রেট দ্বারা মানে পলিজেনিক ইনহেরিটেন্স ফলো করে তাহলে কিন্তু কথাটা হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, কারণ শুধুমাত্র পলিজেনই না এখানে আবার এনভায়রনমেন্টটাও কোনো না কোনো ভাবে লিঙ্ক। এই কারণে বলা হচ্ছে যে এখানে দেখো এই যে ফিশার hypothesized that a particular value of a quantitative trait T is the result of the combined influence of genetic and environmental factor. It is a combined influence of genetic and environmental factor. He represented that the effect of this factor are deviation from the overall population mean. তাহলে এই টি টি মানে হলো কোয়ান্টিটেটিভ ট্রেড, মানে তুমি একটা যে কোয়ান্টিটেটিভ ট্রেড দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিন অফ দি পপুলেশন, অর্থাৎ ওই পপুলেশনের যে মিন আছে, আমরা যে বেল শেপ কার্ভটা দেখতে পাচ্ছিলাম সেই কার্ভের যে মিন আছে সেই মিন, জি রিপ্রেজেন্ট ডেভিয়েশন ফ্রম দি মিন ইজ ডিউ টু দ্য জেনেটিক ফ্যাক্টর। তা আমরা যেহেতু বলছি যে এখানে পলিজেনিক ফ্যাক্টরটা আছে তাহলে জেনেটিক ফ্যাক্টর প্লাস তার সাথে কি যুক্ত হবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তাহলে তিনটা জিনিস এখানে যুক্ত হচ্ছে। একটা হলো
জেনেটিক ফ্যাক্টর, একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর একটা হলো পপুলেশন মিন। তাহলে মাল্টিপল ফ্যাক্টরটা কি? মাল্টিপল ফ্যাক্টর হচ্ছে আর কিছুই না, পলিজেনিক ইনহেরিটেন্সের যে থিওরি আছে সেই থিওরির একটা মডিফাইড ভার্সন, যে ভার্সনের সাথে শুধুমাত্র পলিজেনিক কথাটাই আছে না, তার সাথে এনভায়রনমেন্টের কথাটাও যুক্ত করে দেওয়া হয়েছে, এবং যুক্ত করে নতুন একটা তোমার টার্ম দেওয়া হয়েছে বা নতুন একটা ফর্মুলা দেওয়া হয়েছে, যে ফর্মুলাটা দিয়ে এই মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। এবং ফর্মুলাটাকে বলা হয়েছে যে কোয়ান্টিটেটিভ ট্রেড ইজ ইকুয়াল, কোয়ান্টিটেটিভ ট্রেড টি ইজ ইকুয়াল টু মিউ, এটাকে মিউ বলে তাই না? এটা হচ্ছে তোমার গ্রিক লেটার, এটা এটা হলো মিন, তারপরে জি হলো জেনেটিক ফ্যাক্টর, ই হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই তিনটাকে যদি তুমি যুক্ত করো তাহলে তুমি আলটিমেট কোয়ান্টিটেটিভ ট্রেড অফ এ অফ এ ইন্ডিভিজুয়াল তুমি পেয়ে যাবে। তাহলে মিনটা কি আমরা দেখি, মিনটা হলো এই ছবিটাতে দেখো, এখানে মিনটা বোঝানো হচ্ছে, এটা হলো মিন। এই মিনের সাথে তোমাকে যুক্ত হবে, যুক্ত করতে হবে এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এখন দেখো তাহলে এই মিন থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্ট, টি ওয়ান হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, টি টু হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, এই যে দেখো ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট মানে একটা একটা পার্সন, একটা পার্সনের টি মানে কোয়ান্টিটেটিভ টি, এটা হবে তোমার হচ্ছে যে ওই পপুলেশন, মানে এখানে যদি 100 পপুলেশন হয় সেই 100 পপুলেশনের মিন প্লাস হচ্ছে তার জেনেটিক, তার সাথে কি যুক্ত করতে হবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যদি যুক্ত করো তাহলে টি ওয়ান এর তুমি কোয়ান্টিটেটিভ ট্রেডটা পাবা, ঠিক একইভাবে টি টু এর কোয়ান্টিটেটিভ ট্রেড পাবা, টি থ্রি এর পাবা, টি ফোর এর পাবা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিন। তাহলে নিচে কথাটা কি বলছে দেখো, কোয়ান্টিটেটিভ ফেনোটাইপ এন্ড দি ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট ফ্রম পপুলেশন মিন। Each individual deviation is hypothesized to consist of a deviation due to its genotype and deviation due to its environment. এখন এই কথাগুলোই এখানে বলছে দেখো, he hypothesized that many genes contribute to a quantitative trait and he assumed that many aspects of environment also make contribution. শুধু জিনই না, এনভায়রনমেন্টও কন্ট্রিবিউশন করে। Today we say that a trait that is controlled by many genes is called polygeny. তাহলে এই পলিজেনের সাথে যখন আমরা এনভায়রনমেন্টটাকে যুক্ত করে দিব তখন এই টার্মটাকে বলা হয় তোমার হচ্ছে মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস। তাহলে এই হাইপোথিসিসটা তোমার কে দিয়েছিল? এটা হলো ফিশার দিয়েছিল তাই না? মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিসটার মানে প্রথম ব্যাখ্যা কে দিয়েছিল? ফিশার কে দিয়েছিল? ফিশার, আর এ ফিশার, কত সালে? 1918। এখন এই যে পলিজেনিক ইনহেরিটেন্স এর ভ্যারিয়েশন সেটা উনি ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা বা একটা তোমার হচ্ছে ম্যাথমেটিক্স ফর্মুলা তিনি বের করেছিল। এখানে দেখো মিন, মিন থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পার্থক্য, সেই পার্থক্যটাকে যদি তুমি গড় করো তাহলে তুমি সেই গড়কে যদি তুমি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা হলো ভ্যারিয়েন্স। আর এই ভ্যারিয়েন্সটাকে বলছে যে এখানে কি হচ্ছে, কথা বলছো তোমরা, কথা বলছো কি প্লিজ? স্টাফের মধ্যে হাত দে, ঠিক আছে। To measure the spread of data in frequency distribution, we use a statistic called variance. তাহলে ভ্যারিয়েন্স বের করতে হলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে তার মিনটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে তার গড়ের যোগফল করে তার থেকে তাকে তুমি যদি এন দ্বারা ভাগ করো তাহলে তুমি ভ্যারিয়েন্সটা পেয়ে যাবে। আচ্ছা, কন্টিনিউয়াস ভেরিয়েশন অন পলিজেনিক ইনহেরিটেন্স, তারপরে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, স্ট্যান্ডার্ড স্যাম্পল ভেরিয়েন্স হবে, তোমার ওই ভেরিয়েন্স কে স্কোয়ার রুট করে দিলে তুমি কি পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তোমার ওই স্যাম্পল ভেরিয়েন্স কে যদি স্কোয়ার রুট করো তাহলে তোমরা কি পেয়ে যাবা, তাহলে পেয়ে যাবা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে তোমরা হচ্ছে একটা তোমার হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালু হচ্ছে মিন থেকে তোমার পপুলেশনের ডেভিয়েশন দেখায়, যেমন প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, এগুলো হচ্ছে এ নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শোয়িং দ্য পার্সেন্টেজ অফ মেজারমেন্ট উইথিন ওয়ান টু থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি মিন। আচ্ছা,
আচ্ছা এখন আমরা এখানে এই স্লাইডটাতে দেখি বলছে যে কন্টিনিউয়াস ভেরিয়েশন অন পলিজেনিক ইনহেরিটেন্স আমি টাইমটা একটু দেখে নিই আমাদের এখন অনেক সময় আছে আচ্ছা দেখো তাহলে এই পলিজেনিক ইনহেরিটেন্স এর কন্টিনিউয়াস ভেরিয়েশন দেখো আমরা কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম প্যারেন্ট 1 এবং প্যারেন্ট 2 দেখেছিলাম তাই না প্যারেন্ট शॉर्ट तर क्रॉस আমরা প্রথমে পাই হলো f1 এ কি পাই f1 এ পাই হলো t এবং t হেটারোজাইগোট এটা কি হয় টল হয় তারপরে তুমি f2 তে গেলে 3:1 সেগ্রিগেশন পাবা 3:1 সেগ্রিগেশন টল এবং শর্ট আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো এই ক্ষেত্রে তোমার f1 মানে হচ্ছে এ তোমার প্যারেন্ট a এবং প্যারেন্ট b এখানে দেখো এটাও কিন্তু একটা এটা কিন্তু একটা কন্টিনিউয়াস মানে কোয়ান্টিটেটিভ ট্রেড তাহলে তুমি এখানে যেমন টল এবং শর্ট পেয়েছিলা এখানে কিন্তু তা পাবা না এখানে পাবা কি এরকম তোমার এরকম একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তুমি একটা বেল শেপ গ্রাফ পাবা f1 এর ক্ষেত্রে সেটা এক রকম হবে এবং f2 এর ক্ষেত্রে একটা অন্য রকম হবে তাহলে আমি বলতে চাচ্ছি যে কেন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন এবং ভেরিয়েন্সটা দরকার এটা বোঝানোর জন্য আমাদের এই চিত্রটা দরকার এখানে দেখো এর ক্ষেত্রে তোমার ভেরিয়েন্সটা কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কম সেটা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে হলো প্যারেন্টের ক্ষেত্রে তুমি দেখো প্যারেন্টের এভারেজ যদি হয় এখানে এই প্যারেন্টের থেকে তোমার আদার পপুলেশনের আদার এর ভেরিয়েশন খুবই কম এই জায়গাটা কম না আর এটা দেখো এটা অনেক প্রশস্ত তাই তো তাহলে এখানে বলছো যে দেখো এর ক্ষেত্রে এর ভ্যারিয়েন্স খুব কম ভ্যারিয়েন্স মানে কি ভ্যারিয়েন্স মানে হলো মিন থেকে তাদের দূরত্ব কম ভ্যারিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাদের দূরত্ব কম এখানেও দেখো এখানেও বি এর ক্ষেত্রে মিন থেকে তাদের ভ্যারিয়েন্স বা দূরত্ব কম এফ1 এ গিয়ে দেখো এফ1 এ গিয়ে একটু বাড়তেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি ঠিক আছে কিন্তু ভ্যারিয়েন্সটা বাড়তেছে কিন্তু বাড়লেও খুব বেশি না দেখো ওই যে 1.70 আর এখানে 1.43 কিন্তু f2 তে গিয়ে দেখো f2 তে গিয়ে তোমার দেখো এই যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 হয়ে যাচ্ছে এবং ভেরিয়েন্স হয়ে যাচ্ছে হলো 14 এবং এই কারণে তোমার এই বেল শেপটার আকার অনেক প্রশস্ত হয়ে গেছে মানে কি এরকম এখানে f1 ছিল চিকন f2 f প্যারেন্ট ছিল চিকন f1 হচ্ছে চিকন কিন্তু f2 তে গিয়ে এরকম মানে বেল শেপটা প্রশস্ত হয়ে গেছে এখন এই প্রশস্ত হয়ে যাওয়ার মানে কি যেখানে সেগ্রিগেশন হচ্ছে এর মানে কি সেগ্রিগেশন সেগ্রিগেশন মানে মোর ভেরিয়েশন সেগ্রিগেশন মানে কি ভেরিয়েশন তার মানে কি বোঝাচ্ছে দেখো যে f2 তে গেলে তুমি তোমাদের কিন্তু মোর ভেরিয়েশন পাচ্ছিল না তাই তো 3:1 টল ইজ টু শর্ট পাচ্ছিলা এফ টু তে গেলে মানে মোর ভ্যারিয়েশন ভ্যারিয়েশন পাচ্ছ এফ ওয়ানে এবং প্যারেন্টে কোনো ভ্যারিয়েশন ছিল না প্যারেন্টে প্যারেন্ট যদি মানে টল হয় টলই ছিল শর্ট হলে শর্টই ছিল এবং এফ ওয়ানে সবাই টল ছিল তাহলে ভ্যারিয়েশনটা কিন্তু কম কিন্তু এফ টু তে গিয়ে দেখো তোমরা এখানে শর্ট এবং টল দুইটা ভ্যারিয়েশন পাচ্ছ তাদের অপসিট ঠিক একইভাবে তোমরা যখন এরকম কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স নিয়ে আমরা কাজ করি যেমন কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর তোমার বিন সাইজ অথবা কার্নেল কালার অথবা হিউম্যান স্কিন কালার এখানে দেখা যাচ্ছে প্যারেন্টসের ক্ষেত্রে যদি তারাও সবাই ব্ল্যাকও হয় এবং মানে ধরো বাবার দিকে সবাই ব্ল্যাক মায়ের দিকে সবাই হোয়াইট কিন্তু এফ ওয়ানে আসলে তারা সবাই মিডল ক্যাটাগরি মানে সবাই মুলাটোস নামটা যেটা আমরা দিয়েছিলাম মুলাটোস কিন্তু এফ টু তে গিয়ে দেখা যাচ্ছে তারা হোয়াইট মুলাটোস তারপরে হচ্ছে তোমার কমপ্লিটলি হোয়াইট তারপরে কমপ্লিটলি ব্ল্যাক এরকমের ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে তাহলে দেখো মানে ফেনোটাইপটা বা তাদের প্যাটার্ন অফ ইনহেরিটেন্স কিন্তু অলমোস্ট সেম মেন্ডেলের ইনহেরিটেন্স এর মতই প্যাটার্ন অফ ইনহেরিটেন্স কি মেন্ডেলের ইনহেরিটেন্স এর মতই কিন্তু আমাদের এখানে স্ট্রিক্টলি স্ট্রিক্ট কোনো
ডাটা পয়েন্ট নেই আমরা এখানে, এখানেও তোমার হচ্ছে যে তোমার হচ্ছে ডাটা পয়েন্টের পার্থক্য দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে নিচের ক্ষেত্রে আমরা ডাটা পয়েন্টের পার্থক্য দেখতে পাচ্ছি। তোমার তোমরা এই চিত্রটা কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো কিনা, থাকলে কোশ্চেন করো অথবা হ্যান্ড রেজ করো। তাহলে যদি বুঝে থাকো আমাদের কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স শেষ। এখন আমরা নতুন একটা টপিকসে চলে যাব, আমাদের এখনো 20 মিনিট সময় আছে। টপিকসের নাম হলো প্লিওট্রপিজম এন্ড ইটস এক্সাম্পল। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময়ে যদি কোনো কারো কোনো কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রেজ করো, আমি আনমিউট করে দিচ্ছি, তোমাদের হ্যান্ড রেজ করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। আছে কোনো কোশ্চেন? সবাই বুঝতে পেরেছো? তোমরা আনমিউট হতে পারবা, আনমিউট হয়ে জিজ্ঞেস করতে পারো যদি কোনো কোশ্চেন থাকে। কারো কোনো কোশ্চেন নাই, জবাব নাই, তাহলে আমি আবার পরের টপিকসে চলে যাচ্ছি। এখানে দেখো এই টপিকসটাতে বলা হচ্ছে যে প্লিওট্রপিজম এন্ড ইটস এক্সাম্পল। দেখো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আমরা বলেছিলাম ট্রেইট একটা কিন্তু জিন হচ্ছে অনেক, মেনি জিন ওয়ান ট্রেইট। প্লিওট্রপিজম হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর জাস্ট অপোজিট বা উল্টা। প্লিওট্রপিজম হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর জাস্ট উল্টা। এখানে উল্টা হলে কি হবে, ওখানে আমরা বলছি যে মেনি জিন একটা ট্রেইট কে কন্ট্রোল করছে। যেমন হিউম্যান স্কিন কালার কয়টা জিন দ্বারা, প্রায় 8টা বা 12টা জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে। কার্নেল কালার অফ হুইট কয়টা জিন দ্বারা, 3টা জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে। তারপরে কিন্তু প্লিওট্রপিজম এর ক্ষেত্রে বলছে যে, এখানে বলছে যে একটা জিন অনেকগুলো ফেনোটাইপ কে কন্ট্রোল করে। তাহলে কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে অনেকগুলো জিন মিলে একটা ট্রেইট, আর প্লিওট্রপিজম এর ক্ষেত্রে একটা জিন অনেকগুলো ফেনোটাইপ কে যখন কন্ট্রোল করে বা মডিফাই করে বা তাদের ফেনোটাইপ কে মডিফাই করে তখন সেটাকে বলা হচ্ছে প্লিওট্রপিজম। এখানে দেখো প্লিওট্রপি পর মোর ওয়ে অকার ওয়েন ওয়ান জিন ইনফ্লুয়েন্স টু অর মোর সিমিংলি আনরিলেটেড ফেনোটাইপিক ট্রেট। তাহলে দেখো G1 হচ্ছে একটা জিন, এই জিন দুইটা ফেনোটাইপ কে কন্ট্রোল করছে, P1 এবং P2। P1 হচ্ছে একটা ফেনোটাইপিক ট্রেট, P2 হচ্ছে একটা ফেনোটাইপিক ট্রেট। আবার G2 একটা জিনোটাইপ বা জিন, যে জিনটা দুইটা ফেনোটাইপ কে কন্ট্রোল করছে, P2 এবং P3। এভাবে G3 ও দুইটা ফেনোটাইপ কে কন্ট্রোল করছে। আচ্ছা এখানে আনরিলেটেড ফেনোটাইপিক ট্রেট, সাচ এ জিন দ্যাট এক্সিবিট মাল্টিপল ফেনোটাইপিক এক্সপ্রেশন ইজ কলড প্লিওট্রপিক জিন। Phenotypic expression is called pleiotropic gene. Mutation in a pleiotropic gene may have an effect on several traits simultaneously due to the gene coding for a product used for a myriad of cell or different target that have the same signaling function. তাহলে এখন বলা হচ্ছে যে কেন তাহলে এই একটা জিন অনেকগুলো ট্রেটকে কন্ট্রোল করছে, কারণ হচ্ছে বলা হচ্ছে যে ওই জিনটা এমন একটা তোমার প্রোডাক্ট তৈরি করছে যে প্রোডাক্টটা কোথায় কাজ করে, যখন সেলটা যখন ডেভেলপমেন্টাল স্টেজটা দিয়ে যায় তখন ডেভেলপমেন্টাল স্টেজ যেহেতু অনেকগুলো তোমার ট্রেটকে একসাথে কন্ট্রোল করে, সেজন্য বলছে যে মাইরিয়াড অফ সেল অর ডিফারেন্ট টার্গেট, একটা একটা প্রোটিন, যেমন ধরো এই জিনটা যদি একটা প্রোটিনকে টার্গেট করে, যেমন ধরো এই জিনটা কি করছে একটা প্রোটিনকে টার্গেট করছে, যেই প্রোটিনের শুধুমাত্র এক জায়গায় ইফেক্ট নেই, অনেক জায়গায় ইফেক্ট আছে। যেমন ধরো মেলানিন প্রোডাকশন হওয়া, তোমরা আলবিনো দেখেছো না, হিউম্যানের মধ্যে কিছু আলবিনো দেখা যায়, দেখবা যে আমাদের বাংলাদেশে হঠাৎ হঠাৎ কিছু কিছু বাচ্চা বা কিছু কিছু মানুষ এমন সাদা একেবারে কমপ্লিটলি হোয়াইট, তাদের চোখ থেকে শুরু করে মানে তোমার হচ্ছে হেয়ার কালার থেকে শুরু করে এভরিথিং হোয়াইট। তাহলে এই মেলানিন প্রোডাকশনের জন্য যে জিনটা, সেই জিনটাতে যদি কোনোভাবে ইফেক্টেড হয় তাহলে বডির যত মেলানিন প্রোডাকশনই আছে সবই কি হবে, হ্যাম্পার্ড হবে। এই হ্যাম্পার্ড হওয়ার কারণে তখন তোমার তোমরা কি পাবা, যে বডির অনেক লোক স্কিন কালার সব কালারই কি হবে, ইফেক্টেড হবে। তাহলে এই জন্য বলছে যে ডিফারেন্ট টার্গেট আছে। তাহলে মেলানিনের টার্গেট শুধুমাত্র হেয়ার কালারই না, মেলানিনারই টার্গেট স্কিন কালার হেয়ার কালার এভরিথিং টুগেদার, তখন এই ধরনের ট্রেট গুলোকে বলা হয় কি প্লিওট্রপি। প্লিওট্রপি মানে হচ্ছে ওয়ান জিন মোর ফেনোটাইপিক ট্রেট। যদি বুঝতে পারো তাহলে তোমাদের কিছু এক্সাম্পল বলতে হবে। তাহলে কোশ্চেনটা লিখো, কি ধরনের কোশ্চেন আসতে পারে, মেইনলি তোমার এই প্লিওট্রপিজম থেকে শর্ট নোট আসে, তাহলে কি শর্ট নোট,
write a short note on pleiotropism তাহলে কোশ্চেনটা লিখে ফেলো রাইট এ শর্ট নোট অন প্লিওট্রপিজম আচ্ছা তাহলে প্লিওট্রপিজম তোমরা যখন লিখবা তখন তোমাদেরকে প্রথমে কি করতে হবে ডেফিনিশনটা দিতে হবে প্লিওট্রপিজম কি প্লিওট্রপিজমের কি প্লিওট্রপিজম দ্বারা কিভাবে কি নির্ধারিত হয় এগুলো তোমাদেরকে দিতে হবে দেওয়ার পরে কি দিতে হবে অবশ্যই অবশ্যই একটা एग्जांपल দিতে হবে তাহলে প্লিওট্রপিজম এন্ড ইটস एग्जांपल এখানে আমি তোমাদেরকে অনেকগুলো एग्जांपल দিয়ে দিচ্ছি দুইটা एग्जांपल পড়াবো মেইনলি মনে হয় দুইটা एग्जांपलই আমার লেখা আছে প্রথম एग्जांपलটা হলো ফিনাইল কিটোনুরিয়া এটা হচ্ছে তোমার এক ধরনের ডিজিজ প্লিওট্রপি ইজ ফিনাইল কিটোনুরিয়া এন্ড ইনহেরিটেড ডিসঅর্ডার অর ডিজিজ দ্যাট এফেক্টস দ্য লেভেল অফ ফিনাইলালানিন ইন হিউম্যান বডি ফিনাইলালানিন কি এটা তোমরা জানো হয়তো ফিনাইলালানিন হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড আমরা জানি যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় লাইসিন ভ্যালিন অ্যালানিন তোমরা যখন বায়োকেমিস্ট্রি পড়েছো ওই বায়োকেমিস্ট্রিতে অর্গানিক অর্গানিক সাবস্টেন্সের মধ্যে অ্যামিনো অ্যাসিড ছিল ওই অ্যামিনো অ্যাসিডের মধ্যে তোমরা জানো যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে এবং এই অ্যামিনো অ্যাসিডগুলো একজন সাথে একজন যুক্ত করে একটা প্রোটিন তৈরি করে পলিমার অফ অ্যামিনো অ্যাসিড কল প্রোটিন তাহলে ফিনাইলালানিনটা কি ফিনাইলালানিন হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড ফিনাইলালানিন is an amino acid that can be obtained from food এখন এই এই ডিসঅর্ডারে কি হয় যে এই ধরনের ইন্ডিভিজুয়াল যারা আছে তারা কি করতে পারে না এই ফিনাইলালানিনটাকে ব্রেকডাউন করতে পারে না বডিতে ব্রেকডাউন করতে পারে না যে কারণে এই ফিনাইলালানিনটা তাদের বডিতে অ্যাকুমুলেট করতে পারে এখন বলছে দেখো ফিনাইল কিটোনুরিয়া কজেস ইনটু অ্যামিনো অ্যাসিড টু ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট ইন বডি which can be dangerous jodi degrade korte na pare jodi bhangte na pare tahole kina over the time ei phenyl ketonira body te ki hote thake tomar barte thake ba jama hote thake ekhon jama hote hote ki jama hobe the disease is caused by a defect in the single gene on chromosome 12 that codes for enzyme phenylalanine hydroxylase that affect multiple systems such as nervous and integumentary system নার্ভাস মানে আমরা জানি নার্ভাস সিস্টেম মানে আমাদের ব্রেইনে যে নিউরন আছে সেই নিউরন সিস্টেম এবং ইন্টিগুমেন্টারি সিস্টেমকে কি করে টার্গেট করে এটা কি এই এবং এই জিনটা কোথায় অবস্থিত এটা হলো ক্রোমোজোম 12 এ অবস্থিত এবং এই জিনে ডিফেক্টের কারণে কি করে এই এনজাইমটা প্রোডিউস হতে পারে না এনজাইম ফিনাইলালানিন হাইড্রোক্সিলেজ এই ফিনাইলালানিন হাইড্রোক্সিলেজ এটা ইফেক্ট হওয়ার কারণে ফিনাইলালানিনটা ভাঙতে পারে না এবং যে কারণে এটা ডাইরেক্টলি নার্ভাস সিস্টেম নার্ভাস মানে নিউরন বা ইয়াতে নার্ভাস সিস্টেমকে গিয়ে এফেক্ট করে এবং ফলে এই নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে নার্ভাস সিস্টেম তো শুধুমাত্র নার্ভাস সিস্টেমই না নার্ভাস সিস্টেম অনেকগুলো ইফেক্ট আছে যে কারণে অনেকগুলো ফেনোটাইপিক ট্রেট দেখা যায় দেখো কি বলছে যে বেবি সিমস নরমাল অ্যাট ফার্স্ট বাট অ্যাকচুয়ালি ইনকার্স পার্মানেন্ট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি দিস ক্যান কজ মেন্টাল রিটার্ডেশন মানে মানসিক মানসিক অশুদ্ধতা abnormal gait and posture মানে দেখো তোমার শুধু মানসিকভাবেই তারা ইয়ানা মানে ফিজিক্যালিও তারা রিটার্ডেড হয় এবং ডিলেড গ্রোথ মানে তাদের গ্রোথটাও কমে যায় যেহেতু তাদের নিউরন বা নার্ভাস সিস্টেমগুলো এফেক্টেড হয় এবং ইন্টিগুমেন্টারি সিস্টেমও এফেক্টেড হয় সেহেতু তাদের গ্রোথটাও কমে যায় বিকজ টাইরোসিন ইজ কজড বাই বডি টু মেক মেলানিন এ কম্পোনেন্ট অফ দ্য পিগমেন্ট ফাউন্ড ইন দ্য হেয়ার এন্ড ফেলিউ টু কনভার্ট দ্য নরমাল লেভেল অফ ফিনাইলালানিন টু টাইরোসিন ক্যান লিড টু hair and skin তাহলে মানে স্কিনও এখানে কি করবে যেহেতু ফিনাইলালানিনটা কনভার্ট হয়ে টাইরোসিনে পরিণত হয় নরমালি টাইরোসিনে পরিবর্তন না হওয়ার কারণে এই তোমার স্কিন দেখো যে এই ছেলেটার তোমার হেয়ার কিন্তু পড়ে যাচ্ছে মানে খুব মাথায় খুব কম হেয়ার এবং তাকে দেখতে মনে হচ্ছে কিছুটা অ্যাবনরমাল তার গ্রোথ ছোট তাকে তার বডির অন্যান্য তোমার গ্রোথ রিটার্ডেশন দেখা যাচ্ছে তাহলে এই ফিনাইল কিটোনুরিয়া হচ্ছে কি একটা প্লিওট্রপিক এর एग्जांपल প্লিওট্রপিক মানে হলো কি একটা জিন কন্ট্রোল করে এবং এই জিনটা অনেকগুলো ফেনোটাইপিক ট্রেট দেখো মেন্টাল রিটার্ডেশন নরমাল গাইট এবং পোস্টুর ডিলেড গ্রোথ তারপরে হচ্ছে হেয়ার ফল এই ইত্যাদি ইত্যাদি ট্রেট মানে অনেকগুলো ট্রেট না অনেকগুলো ট্রেট কয়টা একটা জিন সেই জিনের নামটা কি ছিল ফিনাইলালানিন হাইড্রোক্সিলেজ এবং এই জিনটা কোথায় ছিল ক্রোমোজোম নাম্বার 12 এ ছিল এই ক্রোমোজোমের একটা জিনের এফেক্টের কারণে তোমরা দেখো অনেকগুলো ফেনোটাইপিক ট্রেট কি হচ্ছে ডিফেক্ট বা অনেকগুলো ফেনোটাইপিক ট্রেটে মানে তোমার অ্যাবনরমালিটি আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ধরনের एग्जांपलটাকে বলা হয় কি প্লিওট্রপিজম এন্ড তোমার হচ্ছে প্লিওট্রপি ক্লিয়ার
যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আরেকটা এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পলের কথা আমরা তোমাকে একটু আগেই বলেছি যে আমাদের কিছু কিছু অ্যালবিনো বলি আমরা, হঠাৎ করে দেখবা যে মাঝে মাঝে দেখা যায় তারা কমপ্লিটলি হোয়াইট, তাদের বাবা মা ঠিকই আছে কিন্তু তারা কমপ্লিটলি হোয়াইট, তাদের হেয়ার কালার হোয়াইট, চোখের কালার হোয়াইট, এবং তাদের বাইরে বেরোতে হলে চশমা পড়তে হয়, তারা সানলাইটটাকে কি করতে পারে না, নিতে পারে না, কারণ তাদের কোনো পরিমাণ মেলানিন নেই এবং তোমার হচ্ছে বার্নিং হয়ে যায়, তারা যদি ডাইরেক্ট সানলাইটে যায় তাহলে তাদের স্কিন বার্ন করে। এখন আমাদের স্কিন বার্ন করে না, আমরা তো সূর্যের আলোর মধ্যে দিয়ে হাঁটি কিন্তু আমরা তো স্কিন বার্ন করে না, বরঞ্চ আমরা কালো হয়ে যাই। আচ্ছা কালো হয়ে যাই কেন, কারণ হয়ে যায় বললে আমাদের মানে যখন আমরা অতিরিক্ত পরিমাণে সূর্যের আলোতে যাই তখন আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশনের হার বেড়ে যায়। মেলানিন হচ্ছে একটা এক ধরনের পিগমেন্ট, এই পিগমেন্টটা বেড়ে যায় এবং আমাদের আমরা দেখতে কালো হয়ে যায়। যেসব বাচ্চারা রোদে খুব খেলাধুলা করে দেখবে যে তারা একটু কালো হয়ে যায়। এখন এই ধরনের যারা জেনেটিক মিউটেশন আছে তাদের কি এই জিনটা তোমার হচ্ছে জিনটা মিউটেটেড, তাদের এই জিনটা মিউটেটেড থাকে কারণে তারা কোনো মেলানিন পিগমেন্টই তৈরি করতে পারে না। এখন এই পিগমেন্টটা কিন্তু আবার জরুরি, এই যে দেখো তোমরা মানে সূর্যের আলোতে ঘুরছো কিন্তু তোমাদের স্কিন কিন্তু বার্ন করছে না, কারণ করছে না, মেলানিন প্রোডাকশন হচ্ছে, আর এই মেলানিনটা কি করছে তোমাদের স্কিন কালার থেকে তোমাদেরকে সরি সানলাইট থেকে তোমাদের প্রোটেক্ট করছে, সানলাইট থেকে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এখন এই যে অ্যালবিনিজম আছে তাদের যেহেতু জিন মিউটেশন, তারা যেহেতু কোনো তোমার তোমার পিগমেন্ট তৈরি করতে পারে না, সে কারণে তারা কি করে সানলাইটে যেতে পারে না, তাদের আই আই কন্টাক্টে সমস্যা হয় মানে চোখে ভালোভাবে দেখতে পারে না এবং গ্রোথ রিলেটেড অনেক সমস্যা দেখা দেয়। তাহলে দেখো একটা জিনের কারণে অনেকগুলো ইফেক্ট হচ্ছে, শুধুমাত্র স্কিন কালারই না, হেয়ার কালার, আই কালার, তারপরে তোমার গ্রোথ ইত্যাদি অনেকগুলো ট্রেডকে ইফেক্ট করছে, এই কারণে এটাকে বলা হয় কি প্লিওট্রপিজম। এখন আমি এখানে একটু পড়ি, তোমরা একটু দেখো, অ্যালবিনিজম দ্য মিউটেশন অফ পির জিন, তাহলে তোমাদেরকে এই জিনের নামটা কিন্তু বলতে হবে। এক্সাম্পল যখন দিবা তখন এক্সাম্পলের অবশ্যই অবশ্যই জিনের নাম বলতে হবে, কত নম্বর পেয়ারে ক্রোমোজোম যদি বলা থাকে সেটা বলতে হবে, এই ধরনের ইনফরমেটিভ হতে হবে, অ্যান্সারটা কি করতে হবে ইনফরমেটিভ হতে হবে, শুধুমাত্র এক্সাম্পল দিলেই হবে না, ইনফরমেটিভ অ্যান্সার দিতে হবে। আচ্ছা তাহলে এখানে কি বলছে, দ্য মিউটেশন অফ দ্য টির জিন অলসো টার্মড টাইরোসিনেজ, এই টাইরোসিনেজটাই কিন্তু তোমার অ্যালবিন কি বলে এই মেলানিন প্রোডাকশনের সাথে রিলেটেড। দিস মিউটেশন কজেস মোস্ট কমন ফর্ম অফ অ্যালবিনিজম, mutation alters the production of melanin thereby affecting melanin related and other dependent traits throughout the organism. এখন melanin টা কি, melanin is a substance made by the body that is used to absorb sunlight and provides coloration to skin. Indication of albinism are the absence of color in organism's eye, hair, skin and due to melanin. আচ্ছা সাম ফর্ম অফ অ্যালবিনিজম আর অলসো নন টু হ্যাভ সিমটম দ্যাট ম্যানিফেস্ট দ্যামসেলভস থ্রু র্যাপিড আই মুভমেন্ট, লাইট সেন্সিটিভিটি এন্ড স্ট্রাবিসমাস। তাহলে দেখো ফেনোটাইপিক ট্রেটগুলো কি, দেখো র্যাপিড আই মুভমেন্ট, যেহেতু ওরা সানলাইটে গেলে যেহেতু তাকাতে পারে না, যেহেতু ওরা আই মনে করে যে মানে বার্নিং হচ্ছে, ওদের কি হচ্ছে মনে হবে যে ওদের মানে চোখ জ্বলতেছে, তাহলে চোখ যদি তোমাদের মনে হয় যে আমার চোখ জ্বলতেছে তাহলে তারা দেখবা যে এই ধরনের সমস্যা যারা আছে তাদের দেখবা যে চোখ বারবার টিপটিপ করে, মানে ওরা চোখটাকে স্থির ধরে রাখতে পারে না, মানে বারবার চোখের পলক পড়ে এবং তাদেরকে কি করতে হয় ব্ল্যাক সানগ্লাস পরতে হয় বাইরে গেলে। অথবা নর্মাল হিউম্যানও কিছু কিছু সময় দেখবা কিছু মানুষ আছে যারা চোখটাকে ধরে রাখতে পারে না, বার্নিং অফ আইস বলে এই ইয়াটাকে, কি বলে বার্নিং অফ আইস, তাহলে এই কারণেই র্যাপিড আই মুভমেন্ট, লাইট সেন্সিটিভিটি এবং স্ট্রাবিসমাস এই ধরনের ইফেক্ট তখন এই তোমার অ্যালবিনিজম যাদের পাওয়া যায় বা এই জিন মিউটেশন যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এইটা কি, এটা হলো এক ধরনের প্লিওট্রপিজমের এক্সাম্পল, ক্লিয়ার? আচ্ছা তাহলে যদি বুঝে থাকো এই এই পর্যন্ত আমি আজকে শেষ করি, আজকে প্রায় 20 মিনিট হয়ে গেছে আর মানে আজকে আমি নতুন টপিক শুরু করতে চাচ্ছি না, আমাদের আরেকটা টপিক আছে, ওই টপিকটা শেষ হলে আমাদের ইনশাল্লাহ আমাদের তোমাদের হচ্ছে ফান্ডামেন্টাল জেনেটিক্স এর ক্লাস আশা করি আমাদের শেষ হয়ে যাবে। যদি তোমাদের এক্সট্রা কোনো ক্লাসের দরকার হয় তাহলে আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেব।